আসসালামু আলাইকুম জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বে থাকবে আমের মজার একটা আচার যেটা অনেকেই তৈরি করেন এই আচারটা সারা বছর জুড়ে সংগ্রহ করা যাবে অনেকে বলেন আচারটা বেশি দিন সংগ্রহ করা যায় না ফাঙ্গাস পড়ে যায় আর সেটা নিয়েও আজ কথা বলবো আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে এই আচারটার জন্য আমি এক কেজি পরিমাণে আম নিয়েছি আর আমগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় আমগুলো আমি ছয়টা থেকে সাতটা টুকরা করে কেটেছি আপনি চাইলে এখানে বড় বা ছোট করতে পারবেন এবার আমগুলো একটা ছুরি দিয়ে খোসাটা একটু হালকা করে কেটে দিচ্ছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে চলে যায় আর আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবগুলো আম কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচের গোড়া এক চা চামচ এবারেই সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এখানে হাত দিয়েও মেশাতে পারেন সবগুলো মশলা খুব ভালোভাবে আমি আমের সাথে মিশিয়ে নিয়েছি এবার একটা বড় কোনো পাত্রে এই আমগুলো ছড়িয়ে দিয়ে আমি রোদে দুই ঘন্টার জন্য শুকাতে দেব যাদের রোদের ব্যবস্থা নাই তারা বাতাসে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে চার থেকে পাঁচ ঘন্টা শুকাতে হবে আমি এটা দুই ঘন্টার জন্য রোদে দিয়ে দিচ্ছি আর দুই ঘন্টা পর ফিরে আসব দুই ঘন্টা পর আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মশলাগুলো খুব ভালোভাবে আমের গায়ে লেগে গেছে এবার আমি বাকি স্টেপটা শুরু করছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন দেড় টেবিল চামচ এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষা বাটার দেড় টেবিল চামচ কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি এবার সেই শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেব আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আপনি চাইলে এখানে কম বেশি করতে পারবেন এবার চিনিটা থেকে যেটুকু পানি বের হবে সেটুকু দিয়েই আমি আমটা সিদ্ধ করে নেব চিনিটা গলে গেছে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার ওয়ান ফোর্থ কাপ এখানে অবশ্যই হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে হবে আর হোয়াইট ভিনেগারটা ব্যবহার করলে আমের আচারটা দীর্ঘদিন ধরে সংগ্রহ করা যায় দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ এবার আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে কোনোভাবে ঢাকনা ব্যবহার করা যাবে না ঢাকনা ব্যবহার করলে ঢাকনাতে যে ঘেমে পানিগুলো পড়ে সেজন্য আমে খুব ভালোভাবে ফাঙ্গাস পড়তে সাহায্য করে এজন্য কোনোভাবে ঢাকনা ব্যবহার করা যাবে না আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আমগুলো নামিয়ে নেব আমগুলো নামানোর পরে আমি পরিবেশন করে নিচ্ছি আমার কোনো রেসিপি বাসে ট্রাই করলে অথবা নিজেরা কোনো কিছু রান্না করলে তার ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া থাকবে আমার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ